হ্যালো এভরিওয়ান, জুবায়ের হিয়ার। আচ্ছা, আপনাদের কাছ থেকে আমি একটা প্রশ্ন অনেক বেশি পাই, ভাইয়া ফিল্ম মেকিং শুরু করতে চাই, কীভাবে ফিল্ম মেকিং শুরু করবো? এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে ফিল্ম মেকিং জানার জন্য আপনার অবশ্যই কিন্তু ফটোগ্রাফির বেসিকটা সম্পর্কে জানতে হবে। আর আমি মনে করি ফটোগ্রাফির বেসিকের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফটোগ্রাফি কম্পোজিশন সম্পর্কে জানা। তো ফটোগ্রাফি কম্পোজিশনটা অ্যাকচুয়ালি কী? ফটোগ্রাফি কম্পোজিশন হচ্ছে একটা ফ্রেমের মধ্যে বিভিন্ন এলিমেন্ট কীরকমভাবে সাজানো আছে সেটাই, একদম সিম্পল। কিন্তু এই ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যখনই একটা ভিডিও করবেন, আপনার ফার্স্ট স্টেপ কী? আপনার সাবজেক্টকে ফ্রেমিং করা, রাইট? সো আপনার ভিডিও করার শুরুতেই কিন্তু আপনি ফটোগ্রাফির কম্পোজিশন নিয়ে কাজ করছেন। সো এই জন্য ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু ফটোগ্রাফির কম্পোজিশন খুবই ইম্পর্ট্যান্ট। আর আজকে ফটোগ্রাফি কম্পোজিশন জানার ক্ষেত্রে আমরা এনামুর রেজার কিছু ছবি রেফারেন্স ফটো হিসাবে ব্যবহার করব। এনামুর রেজা আমার একজন ফ্রেন্ড, আমার খুব পছন্দের একজন ফটোগ্রাফার। আর আপনাদের মধ্যে যারা এনামুর রেজাকে চিনেন না, আমি অবশ্যই আপনাদেরকে বলবো তার ইনস্টাগ্রামটা একটু দেখে আসেন, আমি নিচে লিঙ্ক করে দিব। এনামুর রেজা অসাধারণ একজন ফটোগ্রাফার, আমি তার ফটোগ্রাফি কম্পোজিশনের কিন্তু হিউজ একজন ফ্যান, তার ফটোগ্রাফ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। এছাড়াও এই ভিডিও শেষে কিন্তু এনামুর রেজা আমাদেরকে কিছু ফটোগ্রাফি কম্পোজিশনের লেসন দিবে। সো শুরু করা যাক। আচ্ছা, রুল অফ থার্ডসের ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। প্রিন্সিপালটা হচ্ছে আপনি আপনার ফ্রেমটাকে টোটাল 9টা রেকট্যাঙ্গেলে ডিভাইড করবেন। সো 9টা রেকট্যাঙ্গেলে ডিভাইড করলে আমি বেসিক্যালি 4টা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো, 1, 2, 3, 4। রুল হলো আপনার সাবজেক্টকে লাইন বরাবর বা ইন্টারসেক্টিং পয়েন্ট বরাবর প্লেস করতে হবে। দেখেন, এই ছবিটার ক্ষেত্রে সাবজেক্টের মাথা, স্পেসিফিক্যালি চোখ রাখা হয়েছে একটা ইন্টারসেক্টিং পয়েন্টে, বডি রাখা হয়েছে উপরের লাইনটা বরাবর, সূর্যকে রাখা হয়েছে আরেকটা ইন্টারসেক্টিং পয়েন্টে, এবং হরাইজনটা নিচের হরাইজনটাল লাইনের বরাবর রাখা হয়েছে। সবসময় কিন্তু আমাদের সাবজেক্টকে সেন্টার বরাবর রেখে তারপর ছবি তোলার প্র্যাকটিস করা হয়। সো একটু অফ সেন্টারে রেখে রুল অফ থার্ডস মেনটেন করে যদি ছবিটা তোলা হয়, তাহলে কিন্তু ছবিটা বেশ ইন্টারেস্টিং লাগে। প্রত্যেকটা ক্যামেরা আর ফোনের মধ্যেই কিন্তু রুল অফ থার্ডসের ওভারলের প্রিসেট দেওয়া থাকে, আপনারা কিন্তু চাইলে সেটা এনেবল করে তারপর ছবি তুলতে পারেন। তবে বিগিনার্সদের জন্য রুল অফ থার্ডস মেনটেন করে ফ্রেম করার প্র্যাকটিসটা কিন্তু খুবই ইউজফুল। তো রুল অফ থার্ডস মেনটেন করে ছবি তোলার ক্ষেত্রে আপনারা কিন্তু একটা প্রবলেমে পড়তে পারেন, সেটা হচ্ছে আপনি যখন আপনার সাবজেক্টকে থার্ড বরাবর প্লেস করবেন, এবং যে প্রবলেমটা হচ্ছে আপনি ফেস করবেন সেটা হচ্ছে আপনার সাবজেক্টটা এক সাইডে এবং অপোজিট সাইডে কিন্তু একটা বিশাল এমটি স্পেস দেখা যাবে। সো এই জিনিসটা কিন্তু দেখতে একটু ইমব্যালেন্স লাগে। তো এটাকে ব্যালেন্স করতে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু একটা সেকেন্ডারি সাবজেক্টকে ইন্ট্রোডিউস করতে হবে, এবং এই কারণে যেটা হবে আপনার ফ্রেমের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। যেমন এই ছবিটার ক্ষেত্রে দেখেন, ঘোড়াটা হচ্ছে মেইন সাবজেক্ট, যাকে রুল অফ থার্ডের একটা ইন্টারসেক্টিং পয়েন্টে রাখা হয়েছে। কিন্তু দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডে 3টা গাছ আর মানুষকে যদি সেকেন্ডারি সাবজেক্ট হিসেবে না রাখা হতো, তাহলে কিন্তু ছবিটাকে ইমব্যালেন্সড লাগতো। সো আপনার ছবিটাকে কম্পোজ করার সময় খেয়াল রাখবেন আপনার ছবির মধ্যে যেন প্রপার ব্যালেন্স থাকে। এই কম্পোজিশনটা নিয়ে কাজ করতে কিন্তু আপনারা বেশ মজা পাবেন। এই কম্পোজিশনটার মেইন প্রিন্সিপাল হলো আপনার সাবজেক্ট থাকবে এবং কিছু লিডিং লাইন এলিমেন্ট আপনার সাবজেক্টের দিকে লিড করে নিয়ে যাবে। যেমন এই ছবিটার ক্ষেত্রে দেখেন, দূরে যে 3টা বাচ্চা তারা কিন্তু মেইন সাবজেক্ট, এবং সামনে থাকা 2টা পোল খুব সুন্দরভাবে কিন্তু তাদের দিকে লিড করে নিয়ে যাচ্ছে, এবং একইভাবে ট্রাকের ট্রেলটাও কিন্তু তাদের দিকেই লিড করে নিয়ে যাচ্ছে। সো সাবজেক্টের দিকে অ্যাটেনশন নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই কম্পোজিশনটা কিন্তু খুবই ইউজফুল। কার্ভসের ক্ষেত্রেও কিন্তু প্রিন্সিপালটা সেমই, ডিফারেন্স হলো এখানে স্ট্রেট লাইনের জায়গায় কার্ভড এলিমেন্ট ব্যবহার করা হয়। এই ধরনের কম্পোজিশনও কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই ধরনের কম্পোজিশনে ছবির মধ্যে কিন্তু সিমেট্রি খোঁজা হয়, অর্থাৎ ছবির দুই পাশে কি একই রকম কিনা এই ব্যাপারটা দেখা হয়। এই ছবিটার ক্ষেত্রে দেখেন, আপনি যদি মাঝ বরাবর একটা লাইন কল্পনা করেন, তাহলে কিন্তু ডানে আর বামে দেখতে একই রকম, যেন একটা পাশ আরেকটা পাশের আয়না। এটাই সিমেট্রি, এবং সিমেট্রি কিন্তু হরাইজন্টালও হতে পারে। পুকুর বা নদীর ধারে এই ধরনের সিমেট্রি কিন্তু আমরা প্রায় দেখি। ফ্রেম রিপ্রেজেন্ট করে এরকম কোনো এলিমেন্ট দিয়ে কিন্তু এ ধরনের কম্পোজিশন করা সম্ভব। যেমন এই ছবিটার ক্ষেত্রে দেখেন, একটা গোলপোস্ট, সেটার ভিতরে আরেকটা গোলপোস্ট, এবং সেটার মাঝে সাবজেক্ট একটা ছেলে ও মেয়ে। সো গোলপোস্টটাই কিন্তু এখানে একটা উইদিন ফ্রেমের কাজ করেছে, এবং ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। অনেক সময় ন্যাচারাল এলিমেন্ট দিয়েও কিন্তু এ ধরনের উইদিন ফ্রেম বের করা সম্ভব। যেমন এই ছবিটার ক্ষেত্রে দেখেন, 2টা গাছ কিন্তু ন্যাচারাল একটা ফ্রেমের কাজ করেছে। এ ধরনের ছবিগুলো কিন্তু আমার কাছে বেশ ক্রিয়েটিভ লাগে। ছবিতে বিভিন্ন শেপ নিয়ে কাজ করাই কিন্তু এই কম্পোজিশনের মেইন থিম, এবং শেপ কিন্তু যে কোনো হতে পারে, ওভাল হতে পারে, সার্কুলার হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে। যেমন এই ছবিটার ক্ষেত্রে দেখেন, ফোরগ্রাউন্ডে কিন্তু আমরা অনেক ওভাল শেপ দেখতে পাচ্ছি, এবং ব্যাকগ্রাউন্ডে 3জন মানুষ মিলে কিন্তু একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছে। ছবি তোলার সময় যদি একটু পেশেন্ট থাকেন, তাহলে কিন্তু এরকম শেপ নিয়ে অনেক ইন্টারেস্টিং এবং ইনোভেটিভ ছবি আপনারা তুলতে পারবেন। সিমিলারিটি অ্যান্ড প্যাটার্ন, এ ধরনের কম্পোজিশন নামের সাথে অ্যাজ ইট ইজ, আমরা ছবির মধ্যে সিমিলারিটি খুঁজি বা প্যাটার্ন খুঁজি। যেমন এই ছবিটার ক্ষেত্রে দেখেন, বিড়ালটার নামার শেপ এবং পাশে যে ভাঙা ওয়ালটা আছে সেটার শেপ একদম সিমিলার।
সো এখানে কিন্তু আমরা খুব ভালো একটা সিমিলারিটি লক্ষ্য করতেছি। একইভাবে অনেক মানুষ বসে থাকার এই ছবিটা দেখেন, এখানে কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়। সো এই ধরনের কম্পোজিশনের ক্ষেত্রে আপনাকে সিমিলারিটি খুঁজতে হবে অথবা প্যাটার্ন খুঁজতে হবে। এই কম্পোজিশনটা এক্সিকিউট করা কিন্তু একটু টাফ, কারণ এই কম্পোজিশনের ক্ষেত্রে কিন্তু পারফেক্ট টাইমিংয়ে আপনাকে ছবিটা ক্লিক করতে হবে। এই ছবিটার ক্ষেত্রে দেখেন, পর্দার অপর দিকে যে মানুষটা আছে তার মাথার ছায়া কিন্তু কাপড়টার উপর পড়েছে। ছায়ার অংশটুকু এবং মানুষের পায়ের অংশটুকু এমনভাবে টাইমিং করে ক্লিক করা হয়েছে যাতে করে মনে হচ্ছে ছায়ার অংশটুকু আর নিচের পায়ের অংশটুকু মিলে একটা খর্বাকৃতির মানুষ। এটা কিন্তু একটা ইলিউশন। সো এই কম্পোজিশন ইউজ করে কিন্তু আপনারা অনেক ইন্টারেস্টিং ফ্রেম পাবেন, অনেক ইম্পসিবল ফ্রেম পাবেন। অডলি সাইজের এই মানুষটা, ছয় পাওয়ালা ছাগল, এই সবই কিন্তু ইলিউশন। তবে আগে বলে রাখি, এই ধরনের ছবি এক্সিকিউট করা কিন্তু খুবই টাফ হবে। পার্সপেক্টিভ ইউজ করে সাবজেক্টের সাইজ নিয়ে কিন্তু কাজ করা হয়। ফোরগ্রাউন্ডে থাকা সাবজেক্টের সাইজ বড় দেখায় এবং ব্যাকগ্রাউন্ডে থাকা সাবজেক্টের সাইজ ছোট দেখায়। এটাই কিন্তু পার্সপেক্টিভের মেইন প্রিন্সিপাল। যেমন এই ছবিটার ক্ষেত্রে দেখেন, ফোরগ্রাউন্ডের ঘোড়াটাকে কিন্তু বিশাল দেখাচ্ছে, কিন্তু ঘোড়াটার পায়ের ফাঁক দিয়ে আমরা তিনজন ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছি যাদের সাইজ কিন্তু একদম টাইনি দেখাচ্ছে। যদিও আমরা জানি রিয়েল লাইফে এই বাচ্চাদের সাইজ কিন্তু ঘোড়ার সাইজের তুলনায় এত বেশি ছোট না। এটাই কিন্তু পার্সপেক্টিভ নিয়ে কাজ করার মেইন ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, ফটোগ্রাফি কম্পোজিশনের ক্ষেত্রে জাক্সটাপোজিশন কিন্তু খুবই পাওয়ারফুল একটা টুল। এই ধরনের কম্পোজিশনে বেসিক্যালি একই ফ্রেমের মধ্যে এমন দুটো জিনিস দেখানো হয় যারা কিনা একদম বিপরীত অথবা তারা একদম পারফেক্টলি ম্যাচ হয়, এরকম একটা রিলেশন। এই ছবিটার ক্ষেত্রে দেখেন, উপরের তলায় পার্টি হচ্ছে এবং খুব হাইপড একটা ভাইব, কিন্তু ঠিক নিচের তলাতেই কিন্তু প্রার্থনা চলছে এবং খুব পিসফুল একটা ভাইব। এটা কিন্তু একে অপরের কমপ্লিটলি বিপরীত, কিন্তু এই ব্যাপারটা একই ফ্রেমের মধ্যে থেকে অসাধারণ একটা কম্বিনেশন ক্রিয়েট করেছে। এরকম পারফেক্ট অপোজিট এলিমেন্ট নিয়ে একই ফ্রেমে ছবি তোলার ব্যাপারটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। তো এটাই ছিল আমার পক্ষ থেকে বিগিনার্সদের জন্য 10টা ফটোগ্রাফি কম্পোজিশন। এখন আমরা এনামো রেজা থেকে ফটোগ্রাফি কম্পোজিশন সম্পর্কে আরও কিছু জিনিস জানব। এই আমার স্ক্রিপ্ট কই? এতক্ষণ জোবাইরের কথা শুনে তো ভাই প্রশ্নটা আপনাদের মনে জেগেছে। হ্যালো দেয়ার, আমি এনামো রেজা, আমি বিগত 9 বছর ধরে ফটোগ্রাফি করছি। জোবাইরের কথা শুনে হয়তো আপনারা এখন পর্যন্ত কম্পোজিশন সম্পর্কে একটা বিস্তর ধারণা পেয়ে গিয়েছেন, আর আমি এখন আপনাদের সাথে শেয়ার করব এই কম্পোজিশনগুলো আপনারা কিভাবে আপনাদের নিজেদের মধ্যে আয়ত্ত করবেন সেই সম্পর্কে কিছু টিপস। কোন একটা জায়গায় গিয়ে ছবি তোলা শুরু করে দিতে হবে না, এই কাজটা কখনোই করবেন না। যেখানে যান সেই জায়গাটা সম্পর্কে একটা ধারণা রাখতে হবে এবং জায়গাটা অনুভব করতে হবে। চুপচাপ দাঁড়িয়ে জায়গাটা একটু অনুভব করার চেষ্টা করুন। আপনার আশেপাশে কি কি জিনিস আছে সেই জিনিসগুলো খেয়াল করার চেষ্টা করুন। দেখবেন যে আপনার মাথার মধ্যে একটা চিন্তা অলরেডি শুরু হয়ে গিয়েছে বা আপনি একটা সিন কল্পনা করতে পারতেছেন, কানেক্ট করতে পারতেছেন। তো কম্পোজিশনের প্রি ভিজুয়ালাইজেশন তৈরির ক্ষেত্রে এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আপনার ক্যামেরার সাথে আপনার মন মস্তিষ্কের একটা সম্পর্ক তৈরি করে ফেলুন, যাতে যে কোনো ক্রিটিক্যাল মুহূর্তে ক্যামেরা আপনার সাথে বাটপারি না করতে পারে। যে কোনো ভিজুয়াল তৈরির ক্ষেত্রে সবসময় দুটো কি ফ্যাক্টর থাকে, মনে করি ফটোগ্রাফি হচ্ছে একটা সিনেমার মতো। তো সিনেমাতে বেসিক্যালি কি থাকে, নায়ক নায়িকা ডিরেক্টর। তো এই নায়ক নায়িকা হচ্ছে একটা কি ফ্যাক্টর আর ডিরেক্টর হচ্ছে আর একটা কি ফ্যাক্টর, আর এই ডিরেক্টরটা কিন্তু আপনি নিজে। তো যে কোনো একটার পরিবর্তনে কিন্তু ছবির অর্থের বেশ খানিকটা পরিবর্তন করতে পারে। তো এই বিষয়টা নিয়ে সতর্ক থাকুন। আমার ক্ষেত্রে বলি, আমি সবসময় একটা আলাদা পার্সপেক্টিভে দেখানোর চেষ্টা করি। আপনারা আজকে থেকে মনে মনে ঠিক করলেন যে এমন একটা অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন যে অ্যাঙ্গেল থেকে এর আগে কখনো এই ছবিটি দেখেন। তো এটার জন্য আপনি দরকার হলে গাছে উঠুন, দরকার হলে বসে পড়ুন, শুয়ে পড়ুন, 360 ডিগ্রি একটা স্ক্যান করে ফেলুন আপনার সাবজেক্টের। তো একই সাথে আপনার কম্পোজিশনের মধ্যে কি কি জিনিস রাখবেন এবং কি কি জিনিস রাখবেন না সেই চিন্তাটাও কিন্তু থাকতে হবে। টিপসটি আমি হরহামেশায় ফলো করি। আলোর বিপরীতে গিয়ে আমি ক্যামেরাটি ডিফোকাস করে দিই, তারপরে সবকিছু গোলা দেখতে শুরু করি। এইটার একটা উপকারিতা আছে, আপনি যখন গোলা দেখতে শুরু করবেন তখন আপনি অ্যাবস্ট্রাক্ট কালারগুলো দেখতে পারবেন। তো আপনি একই সাথে ছবিতে কোন কালারটা অনেক বেশি কন্ট্রাস্টি সেটা বুঝতে পারবেন। কোন একটা প্লেস সম্পর্কে আপনার যদি ব্রাইট এরিয়া শ্যাডো এরিয়া বুঝতে অসুবিধা হয় তাহলে এই টিপসটি আপনারা কাজে লাগাতে পারবেন। এই চর্চাটা আপনাকে একটি সাধারণ ছবি এবং ফটোগ্রাফির মধ্যে পার্থক্য তৈরি করতে শেখাবে। আপনার ছবিতে কি অর্থ বহন করবে সেটা নির্ভর করে পুরোটাই আপনার উপর। আপনার এই চেষ্টাটা থাকা উচিত যে আপনি একটা ছবি দিয়ে হাজারটা শব্দের গল্প বলে ফেলবেন এবং একই সাথে একটা পারফেক্ট মোমেন্টের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবেন। যখন আপনার মনে হবে যে না এই মুহূর্তটাই পারফেক্ট, তখনই কেবল আপনি শাটারটা প্রেস করবেন।
এই রুলসটা আমি সবসময় ফলো করার চেষ্টা করি, আপনার মন যেভাবে চায় যেভাবে দেখাতে চায় সেভাবেই ছবি তুলুন। এতটুকুই, কম্পোজিশন আসলে অনেক চর্চার বিষয় এবং ধৈর্যের বিষয়, এটা আসলে একদিনে আয়ত্ত করা সম্ভব না। তো আমরা চেষ্টা করেছি পুরো বিষয়টা সম্পর্কে একটা ধারণা দেওয়ার, যাতে পরবর্তীতে আপনাদের বিন্দু মাত্র হলে হেল্প হয়। এতক্ষণ হয়তো জোবাইর আমাকে মনে মনে অনেক গালি দিয়েছে, কারণ ও আমাকে যে সময়টা দিয়েছিল কথা বলার জন্য আমি হয়তো তার চেয়ে বেশি সময় দিয়ে ফেলেছি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমার এই পাশ থেকে আমি বিদায় নিচ্ছি আর চলে যাচ্ছি জোবাইরের ওই পাশে। তো এটাই ছিল আজকের ভিডিও। এনামুল রেজাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে সময় দেওয়ার জন্য। আর ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে একটা ফটোগ্রাফি কম্পিটিশনের অ্যানাউন্সমেন্ট। আপনারা যারা আজকের টিউটোরিয়ালটা দেখে ছবি তুলবেন, আপনারা কিন্তু আপনাদের ছবিটাকে সাবমিট করে এই কম্পিটিশনে এন্ট্রি করতে পারেন। আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের ছবিটাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আপলোড করতে হবে, দেন দুটো হ্যাশট্যাগ দিতে হবে, একটা হচ্ছে ফিল্মস বাই জুবায়ের ফটো সাবমিশন, আর সেকেন্ড হ্যাশট্যাগটা হচ্ছে ফিল্মস বাই জুবায়ের কম্পোজিশন টিউটোরিয়াল। এই দুটা হ্যাশট্যাগ দিয়ে নিচে একটা গুগল ফর্ম দেওয়া থাকবে, এটা একটু ফিল আপ করে ফেললেই কিন্তু আপনাদের এন্ট্রি ডান হয়ে যাবে। এবং আমি আর এনামুল রেজা এই সব ছবিগুলো থেকে তিনটা বেস্ট ছবি সিলেক্ট করব এবং এই তিনজনকে আমার সামর্থ্য অনুযায়ী ছোট্ট তিনটা গিফট দেওয়ার আমি চেষ্টা করব। তো আশা করি আপনাদের মধ্যে সবাই এই কম্পিটিশনটাতে এন্ট্রি করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।